আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি কি আপনার ত্বক কালো এ নিয়ে চিন্তিত? আপনার ত্বক কি রুক্ষ শুষ্ক? দিনে দিনে কি আপনার ত্বক তার লাবণ্যতা হারিয়ে ফেলছে? ত্বকে কি বয়সের ছাপ পড়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটি রেমেডি তৈরি করে দেখাবো। এর জন্য আমার লাগবে নারিকেল তেল। নারিকেল তেলে রয়েছে অ্যান্টি এজিং, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের ত্বকের কলাজেন সিস্টেমকে ধরে রাখতে সহায়তা করে নারিকেল তেল। নারিকেল তেল আমাদের ত্বককে টান টান করে রাখতেও কিন্তু সহায়তা করে। নারিকেল তেল আমাদের চুলের যত্নে যতটা সহায়ক, ঠিক তেমনই কিন্তু আমাদের ত্বকের যত্নেও নারিকেল তেলের তুলনা হয় না। প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের নানি দাদিরা নারিকেল তেল দিয়ে তাদের ত্বকের যত্ন করে এসেছেন, আর আমরা ইচ্ছে করলেও কিন্তু নারিকেল তেল দিয়ে আমাদের ত্বকেরও যত্ন করতে পারি। রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে নারিকেল তেল। আমি এখানে এক চা চামচ পরিমাণের নারিকেল তেল নিয়ে নিব। ফার্স্ট টাইম আমি হাফ চা চামচ নিয়েছি, আর এখন আবার হাফ চা চামচ নিয়ে নিলাম। মোট আমি এক চা চামচ পরিমাণের নারিকেল তেল আজকের রেমেডিতে ব্যবহার করব। এরপরে আমি আজকের রেমেডিতে ব্যবহার করব মধু। মধু আমাদের স্কিনকে টান টান করতে সহায়তা করে। আমাদের স্কিনের মধ্যে যে কালো দাগগুলো রয়েছে, সে কালো দাগগুলো দূর করতে সহায়তা করে মধু। আপনি যদি ইচ্ছে করেন প্রতিদিন মধু এক ফোঁটা করে মধুর সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে আপনার স্কিনের যত্ন করবেন, সেটাও কিন্তু করে নিতে পারেন। তবে আপনার স্কিন যদি অয়েলি হয় সেক্ষেত্রে এটা করবেন না। আমি আজকের রেমেডিতে এক চা চামচ পরিমাণের মধু নিয়ে নিলাম। মধু আর নারিকেল তেল দুইটা উপকরণ এখন আমি একটু ভালো করে মিক্সড করে দিব। দুইটাই যেহেতু লিকুইড, মিক্সড হতে বেশি সময় লাগবে না। দুই চারবার নাড়াচাড়া করলেই কিন্তু মিক্সড হয়ে যাবে। এরপরে আজকের রেমেডিতে আমি ব্যবহার করব লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনকে টান টান করতে সহায়তা করে কিন্তু লেবু। এরপরে আমাদের স্কিনের মধ্যে যে পুড়ে যাওয়ার দাগগুলো থাকে, ট্যান পড়ার দাগগুলো থাকে, সে দাগগুলো দূর করতে সহায়তা করে লেবুর জুস। তবে যাদের স্কিন সেন্সিটিভ তারা লেবুর জুসটা এখানে বাদ দিতে পারেন। এরপর আমি এখানে ব্যবহার করব চিনি। অবশ্যই আপনাকে চিনিটা, অনেক চিনি কিন্তু খুব মোটা দানা হয়ে থাকে, চিকন যে দানাগুলো রয়েছে চিনি, সেই চিকন দানার চিনিগুলো এই রেমেডিতে ব্যবহার করবেন। একদম মিহি চিনি ব্যবহার করা যাবে না, আবার একদম মোটা মোটা যে চিনিগুলো থাকে সেগুলো ব্যবহার করা যাবে না। ছোট দানার চিনি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আমি যেটা ব্যবহার করে নিয়েছি ঠিক সেরকম চিনি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সেরকম চিনি এই রেমেডিতে ব্যবহার করে নেবেন। এক চা চামচ চিনি দিয়ে আমি এখন খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। চিনিটা যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি এখানে ব্যবহার করব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ায় রয়েছে অ্যান্টিসেপটিক, যা আমাদের ত্বকের যত্নে বিশেষভাবে সহায়তা করে। ত্বকের মধ্যে যদি কোনো ঘা থাকে বা ফেটে যায়, সেই সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করে এই হলুদের গুঁড়া। আমি এখানে খুব সামান্য পরিমাণের কাঁচা হলুদের গুঁড়া ব্যবহার করে নিলাম। তবে আপনাদের কাছে যদি কাঁচা হলুদের গুঁড়া না থাকে, তাহলে আপনারা যে হলুদ দিয়ে রান্না করেন সেই হলুদ দিয়েও কিন্তু রেমেডিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি বলে দিচ্ছি এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন। আপনারা যদি সারা বডিতে এই রেমেডিটা ব্যবহার করতে চান, তাহলে গোসলের আগে ব্যবহার করবেন, আর যদি আপনারা শুধু আপনাদের মুখে ব্যবহার করতে চান, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। ভালো করে আপনাদের মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। যখন রেমেডিটা ব্যবহার করবেন, তখন খুব ভালো করে আলতো হাতে আপনাদের মুখমণ্ডলে, আমি যেভাবে মাসাজ করে নিচ্ছি সেভাবে মাসাজ করে নেবেন। পাঁচটা মিনিট মাসাজ করবেন, এরপরে আরও পাঁচ মিনিট আপনার স্কিনে রাখবেন। তারপরে আপনারা যদি চান পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, কিংবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, আর সপ্তাহে প্রতিদিন ব্যবহার করতে পারেন।
আর যদি না পারেন অবশ্যই 4টা দিন ব্যবহার করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।